শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা রবীন্দ্র সদন বার্ষিকী ভবন থেকে শুরু করে আটুন আমার না বেনারটা আজকে 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, সারা বিশ্বব্যাপী এটা পালিত হয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে আমাদের সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য সরকার তরফ থেকে আমরা এই দিবসটি পালন করতে যাচ্ছি। একটাই উদ্দেশ্য, সমাজের স্পেশালি ইয়ত বা আমাদের যে উত্তি বয়সী যুবক যুবতীদের কাছে বার্তা দেওয়া যে সুইসাইড কোনো রোগ নয়, এটা কোনো কিছুর প্রতিফলন। আমরা সবাই মিলে সবাই যদি চেষ্টা করি তাহলে অনেকাংশে আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেটাকে কমিয়ে আনতে পারব, এবং আশা করি আগামী দিনে ভবিষ্যতে আমরা এই দিশাতে কাজ করব এবং এই বার্তা আমাদের সমাজের সকলের কাছে থাকবে। আসুন আমরা সবাই মিলে একসাথে একটা দৃঢ় উদ্দেশ্য নিয়ে কাজ করি, যাতে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা ভারতবর্ষকে সুইসাইড মুক্ত করতে পারি। এবার স্লোগান কী থাকছে? এবারে স্লোগান হলো ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, মানে কর্মের মাধ্যমে আশা তৈরি করা।